আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের স্বাগত জানাই তৌহিদ একাডেমিতে। আজকে আমি তোমাদের সামনে এসএসসি 2021 সালের পরীক্ষার্থীদের জন্য সাধারণ গণিতের দ্বিতীয় তৃতীয় অধ্যায়ের থেকে একটি সৃজনশীল প্রশ্নের আলোকে আমি গণাং সৃজনশীল প্রশ্নটি সমাধান দেওয়ার চেষ্টা করব। ইতিপূর্বে তোমরা দুটি ভিডিও পেয়েছো এই সৃজনশীল এর ক এবং খ নং প্রশ্নটি। আজকে আমি তোমাদের সামনে গ নং প্রশ্নটি সমাধান করে দেওয়ার পূর্বে বলবো যে যেহেতু দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায় থেকে দুইটি অধ্যায় থেকে তোমাদের মোট তিনটি সৃজনশীল প্রশ্ন থাকবে, এমনও হতে পারে যে দুই নম্বর এবং তিন নম্বর এই অধ্যায় থেকে মিক্সড আকারে তোমাদের একটি সৃজনশীল প্রশ্ন থাকতে পারে। এবং সেই চিন্তা চেতনা থেকে আমি চেষ্টা করেছি যে উদ্দীপকে আমাদের তৃতীয় এবং দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় অধ্যায় থেকে প্রশ্ন সিলেকশন করে এখান থেকে আমরা কিভাবে সমাধান দেওয়ার চেষ্টা করতে পারি সেটি আমার এই ভিডিওর উদ্দেশ্য। তো লক্ষ্য করলে তোমরা দেখো যে গণন যে প্রশ্নটি ছিল এটি মূলত ফাংশনের ম্যাথ, যেখানে দেওয়া আছে জি অফ জেড ইকোয়ালস টু ফোর জেড প্লাস ওয়ান বাই দেখো ফোর জেড মাইনাস ওয়ান। এই গাণিতিক প্রবলেমটি তোমরা 2.2 অনুশীলনীতে 15 নম্বর গাণিতিক প্রবলেম, তাছাড়াও দেখবে যে 2.2 এর লাস্টের যে সৃজনশীল প্রশ্নটি আছে ওখানেও কিন্তু দেখো এফ অফ এক্স প্লাস টু আবার এফ অফ এক্স মাইনাস ওয়ান এভাবে কিন্তু সেটের গাণিতিক প্রবলেমটি দেওয়া আছে। তবে এই ম্যাথটি সমাধান করার পূর্বে দেখো লেখা আছে জি অফ জেড ইনভার্স টু বাই জি অফ জেড ইনভার্স টু, অর্থাৎ আমরা এই জেড এর পরিবর্তে আমাদের জেড ইনভার্স টু, এটা মানে কি আমরা জানি ওয়ান বাই এক্স ইকোয়ালস টু আমরা লিখতে পারি এক্স ইনভার্স, বা ওয়ান বাই এক্স স্কোয়ার সমান আমরা লিখতে পারি এক্স ইনভার্স টু, বা ওয়ান বাই এক্স কিউব সমান আমরা লিখতে পারি দেখো এক্স ইনভার্স থ্রি। তো এইটা নিয়ে তোমরা অনেকে চিন্তা করো যে আমরা এই মানটি কিভাবে আমরা এই জেড চলকের পরিবর্তে বসাবো, বা এখানে এফ অফ এক্স বা এফ অফ ওয়াই না দিয়ে জি অফ জেড চলক দিয়ে তোমাদের গাণিতিক সমস্যার সমাধান করতে দিতে পারে বা সৃজনশীল প্রশ্নে থাকবে। আমাদের প্রথম কাজ হবে এটি একটি মেশিন, আমাদের ফাংশনটিকে যেভাবে ডিফাইন করা হোক না কেন সেটা এফ অফ এক্স বা এফ অফ ওয়াই বা জি অফ এক্স বা ফাই অফ এক্স, যেহেতু এখানে জেড আছে আমাদের এই জেড এর পরিবর্তে আমাদের জেড ইনভার্স বসাতে হবে। তাহলে আমরা যদি এই জেড এর পরিবর্তে আমরা যদি জেড এর পরিবর্তে খেয়াল করো আমরা কি বসাতে পারি দেখো ওয়ান বাই জেড স্কোয়ার মানে কি বলতো জেড ইনভার্স টু আমরা বসাবো কত বলতো ওয়ান বাই জেড স্কোয়ার, ওয়ান বাই জেড স্কোয়ার মানেই তো জেড ইনভার্স টু। এই মানটি আমরা যদি অর্থাৎ জেড এর পরিবর্তে যদি ওয়ান বাই জেড স্কোয়ার বসাই অর্থাৎ ওয়ান বাই জেড স্কোয়ার সমান জেড ইনভার্স টু যদি আমরা বসাই তাহলে এখানে একটি ক্যালকুলেশন আমরা পেয়ে যাব। ওকে, তাহলে আমাদের কাজ হবে এই ফাংশনটিতে সর্বপ্রথমে জেড এর স্থলে আমরা ওয়ান বাই জেড স্কোয়ার বসাবো, তারপর নর্মাল আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমাদের কাঙ্ক্ষিত যে রেজাল্ট এই রেজাল্ট পেয়ে যাবো। এবং তোমরা দেখো গণাং প্রশ্নটি আমাদের মূলত এই 2.2 এর 15 নম্বর গাণিতিক সমস্যা। ওকে, এখন আসো আমরা মেন প্রমাণে চলে যাই। গণাং প্রশ্নটি দেখো আমরা লিখবো দেওয়া আছে বা উদ্দীপক থেকে পাই আমরা লিখতে পারি উদ্দীপক থেকে দেখো পাই কি পেতে পারি বলতো জি অফ জেড ইকোয়ালস টু দেখো ফোর জেড প্লাস ওয়ান বাই ফোর জেড মাইনাস ওয়ান। আমরা এই উদ্দীপক থেকে যেটি পেলাম এটাকে আমরা সমীকরণ এক দিয়ে রাখতে পারি। তোমরা অনেকেই জানো যে বীজগণিতের রাশিতে যদি সমীকরণ দিয়ে কোনো একটি গাণিতিক প্রবলেমকে তুমি হাইলাইটস করো সেই ক্ষেত্রে আমরা ওই সমীকরণকে যখন আমরা যে মুহূর্তে আমরা সাহায্য হিসাবে নিতে চাবো সেটি এক্স এর পরিবর্তে আমরা অন্য কোনো রাশি বসাতে পারি বা ওই সমীকরণকে আমরা আরেকটা নতুন কোনো সমীকরণে বসিয়ে আমরা হেল্প নিতে পারি, যার কারণে ম্যাথমেটিক্যাল টার্মে তোমরা সমীকরণ দিয়ে যদি ম্যাথ করো অনেকে হয়তো চিন্তা করতে পারো যে স্যার সমীকরণ দিয়ে গাণিতিক প্রবলেমটা তো অনেক বড় হয়ে যায়, কিন্তু আমি বলবো না যে সমীকরণটা তোমাকে সুন্দরভাবে পরীক্ষার হলে সাহায্য করবে, এই কারণে যে হয়তো একই টাইপের রাশি অনেকগুলো চলে আসবে তখন আমরা কীভাবে বসাবো। এটি বলার কারণ আমরা যদি এখন এক নং সমীকরণে এই যে জেড এর স্থলে আমরা কী বসাবো বলতো ওয়ান বাই জেড স্কোয়ার বসাবো, তাহলে আমাদের দেখতে পাচ্ছি যে সমান চিহ্ন দেওয়া আছে, তাহলে বাম পক্ষ ডান পক্ষ এটি তো সমীকরণ হয়ে গেল। এখন আমরা লিখব যে এখন লিখব জেড এর স্থলে ওয়ান বাই জেড স্কোয়ার বসিয়ে পাই জেড এর স্থলে
1 by z square বা এখানে আরেকটা জিনিস লিখলে সবচেয়ে বেটার হয় z এর স্থলে 1 by z square বা এখানে আমরা লিখতে পারি z inverse 2 বসিয়ে পাই তাহলে আমরা z inverse 2 মানে কি দেখো তো 1 by z square হচ্ছে এই চলকটি আমাদের ফাইন্ড আউট করার মেইন বিষয় কিন্তু এই গাণিতিক প্রবলেমটি সমাধান করা এখন আমরা যে কাজটি করব দেখো আমরা z এর স্থলে কি বসাতে যাচ্ছি বলো তো আমাদের 1 by z square আমরা বসিয়ে পরে যে আমরা ইনভার্স করে দেব এটা এই অনুসারে ওকে তাহলে আমরা এই একটা মেশিন এই মেশিনে z এর স্থলে দেখো 1 by z square বসিয়েছে তাহলে নিঃসন্দেহে 4 ইনটু দেখো 1 by z square বসাচ্ছি প্লাস 1 4 by 1 by z square ওকে এখানে কি আছে দেখো মাইনাস 1 আছে ওকে আমরা দেখতে পাচ্ছি যে এই যে রাশিটি z of g of z inverse plus 1 আছে বা g of z inverse to minus 1 আছে এটাকে কিন্তু তোমরা অনেকেই অনেকভাবে চিন্তা করতে পারো কিন্তু খুব সাবধানতা অবলম্বন করে কিন্তু তোমরা মানটি নির্ণয় করবে কারণ ফাংশনটাতে তুমি মান বসিয়েছো ওকে তাহলে আমরা এখন সিম্পলি যদি সরলীকরণ করি তাহলে 4 বাই দেখো z স্কয়ার প্লাস 1 আমরা ভগ্নাংশের দাগটা একটু বড় দিয়ে নিতে পারি 4 বাই দেখো z স্কয়ার মাইনাস 1 আমরা বসিয়ে দিলাম ওকে তাহলে আমরা এক নং সমীকরণে কি করলাম z এর স্থলে 1 বাই z স্কয়ার বসালাম এই দেখো 1 বাই z স্কয়ার মানে নিঃসন্দেহে আমি সুন্দরভাবে লিখতে পারো দেখো z ইনভার্স 2 লিখে দিলাম g of 1 বাই z স্কয়ার মানে তো g of z inverse 2 তাহলে g of z inverse আমরা এখানে পেলাম এখন ওখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করতে চাই তাহলে তোমরা একটু দেখে নাও আর সম্পূর্ণ সিজনশীল প্রশ্নটি দেখলে অবশ্যই বুঝতে পারছো যে আমাদের কি অবস্থা হতে পারে বা আমরা এই সিজনশীল প্রশ্নের ক খ এর সমাধান দেওয়ার চেষ্টা করেছি আজকে আমি গণাঙ্ক প্রশ্নের সমাধান দিলে তোমরা বুঝতে পারবে এই টাইপের জটিল বা এই টাইপের ঘোরানো পেঁচানো যদি ম্যাথ থাকে তো আমরা কিভাবে সমাধান দেওয়ার চেষ্টা করব সেটা একটু দেখে নাও ওকে তাহলে আমরা লবে দেখো লসাগু যদি করি তাহলে লবে লসাগু আমরা z স্কয়ার পাচ্ছি ওকে তাহলে আমরা কি পাবো দেখো 4 প্লাস z স্কয়ার ধরে যদি লসাগু করি তাহলে আমরা কি পাবো দেখো z স্কয়ার 4 মাইনাস দেখো আমরা z স্কয়ার পাবো ওকে ভগ্নাংশ আকারে তোমরা যদি দেখো এবং খুব সাবধানতা অবলম্বন করে এই সমান বরাবর কিন্তু এইটা দেখো লব আর এটা দেখো আমাদের হর বোঝানোর জন্য আমি এটি লব হর দ্বারা প্রকাশ করার চেষ্টা করছি দেখো তাহলে আমরা সুন্দরভাবে দেখো লব বাই হর দেখাতে পারছি এখন আমাদের নর্মালি যদি ক্যালকুলেশন করতে চাই লবে আমাদের একটি ভগ্নাংশ আছে হরে একটি ভগ্নাংশ আছে পরের লাইনে যদি আমরা এটা এভাবে লিখতে চাই যে 4 প্লাস দেখো জেড স্কয়ার বাই জেড স্কয়ার যদি এটি উল্টে দিই তাহলে কি হয় বলতো জেড স্কয়ার বাই একটু দেখো 4 মাইনাস দেখো জেড স্কয়ার ওকে অর্থাৎ এই লাইন থেকে এই লাইন অর্থাৎ এই ভগ্নাংশ থেকে দেখো আমরা লব রেখে দিলাম আর হরটা কিন্তু ইন্টারসেস করে দিলাম আমরা এখন জাস্ট লঘিষ্ঠকরণ করব তার মানে বাঁকা করে এভাবে করে আমরা জেড স্কয়ার বাদ দিয়ে দিতে পারি তাহলে লবে থাকলো দেখো 4 প্লাস জেড স্কয়ার বাই দেখো 4 মাইনাস জেড স্কয়ার থাকলো ওকে আমরা এখন অনেক দূর চলে এসেছি খুব সুন্দরভাবে দেখো আমরা জি অফ জেড ইনভার্স 2 আমরা পাচ্ছি এখানে তাই না জি অফ জেড ইনভার্স 2 আমরা পেয়ে যাচ্ছি আমরা এখন জি অফ জেড ইনভার্স 2 সমান আমরা কি পেলাম দেখো তো 4 প্লাস জেড স্কয়ার বাই দেখো 4 মাইনাস কিন্তু জেড স্কয়ার পাচ্ছি আমরা এখন যে রাশিটির মান চেয়েছে খুব ভালো করে যদি দেখি দেখো জি অফ জেড ইনভার্স প্লাস 1 জি অফ জেড ইনভার্স 2 মাইনাস 1 তার মানে আমরা বাম পক্ষে দেখো এই ফাংশনের হরে কিন্তু দেখো মনে মনে 1 আছে তাহলে আমরা যদি এটি যোজন বিয়োজন করি লব প্লাস হর লব মাইনাস হর ডান পক্ষে দেখো লব প্লাস হর লব মাইনাস হর করে কিন্তু গাণিতিক সমস্যাটির সমাধান এখন দিতে পারি তাহলে আমরা খুব সরাসরি যদি সময় বাঁচিয়ে বা 2.2 এর 15 নম্বর গাণিতিক সমস্যাটির সমাধান যেভাবে করেছো সেভাবে করতে পারো তবে যোজন বিয়োজন করার আমাদের তখনই ক্যাপাবিলিটি হবে আমরা দেখব রাশিটা কি আছে যদি এখানে 2 থাকতো এখানে যদি 1 থাকতো
তাহলে আমরা যোজন বিয়োজন করতে পারতাম না। সেই ক্ষেত্রে এই রাশিটি জি অফ জেড ইনভার্স এর পরিবর্তে আমরা ওই রাশিটি বসাতাম, যেহেতু এখানে প্লাস আছে এখানে মাইনাস ওয়ান আছে, যার কারণে আমরা যোজন বিয়োজন করছি। কিন্তু এটা চেঞ্জ থাকলে কিন্তু তোমরা ওই মানটা এখানে বসাবে। তাহলে এখানে আমরা কি লিখবো দেখো, জি অফ জেড ইনভার্স প্লাস ওয়ান বাই দেখো জি অফ জেড ইনভার্স ওকে মাইনাস ওয়ান। তাহলে আমরা এখানে কি করছি দেখো, ফোর প্লাস জেড স্কোয়ার প্লাস দেখো ফোর মাইনাস জেড স্কোয়ার, আমরা কি করছি বলতো, যোজন বিয়োজন করছি। তাহলে ফোর প্লাস দেখো জেড স্কোয়ার ওকে মাইনাস ফোর মাইনাস জেড স্কোয়ার, আমরা অবশ্যই যোজন বিয়োজন করলাম, দেখলে বুঝতে পারছো যোজন বিয়োজন করলাম ওকে। কারণ দেখো যোজন বিয়োজন ধারণাটা তোমরা জানো, যদিও বা তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস, বাট তোমরা 11.1 এ যোজন বিয়োজনের গাণিতিক প্রবলেম করেছো, বা ত্রিকোণমিতি 9.1 এ লাস্টে কয়েকটি গাণিতিক প্রবলেম আছে ওখানেও কিন্তু আমরা যোজন বিয়োজন এর বিষয়টি জেনেছি। তাহলে দেখো জি অফ জেড ইনভার্স প্লাস ওয়ান বাই দেখো জি অফ জেড ইনভার্স টু মাইনাস ওয়ান সমান, এখানে ক্যালকুলেশন যদি করি আমরা কি পাবো দেখো, ফোর প্লাস জেড স্কোয়ার প্লাস ফোর মাইনাস দেখো জেড স্কোয়ার বাই আমরা কি পাচ্ছি দেখো তো, ফোর প্লাস জেড স্কোয়ার মাইনাস ফোর প্লাস দেখো জেড স্কোয়ার পাচ্ছি। ক্যালকুলেশন করলে এখানে দেখো মাইনাস জেড স্কোয়ার প্লাস জেড স্কোয়ার সরলীকরণ করলে চলে যাবে, তাহলে এখানে এইট থাকলে হবে, আর হরে কি থাকবে দেখো, হরে আমাদের প্লাস ফোর মাইনাস ফোর লঘিষ্ঠকরণ করলে টু, ক্যালকুলেশন করলে জেড স্কোয়ার থাকবে। তাহলে এটা আমরা লাস্ট অফ অল যদি ক্যালকুলেশন করতে চাই তাহলে ফাইনালি আমরা কিন্তু পেয়ে গেলাম দেখো ফোর বাই জেড স্কোয়ার, আমাদের এই রাশিটির মান আমরা কি পেয়ে গেলাম বলতো, জি অফ জেড ইনভার্স টু প্লাস ওয়ান। তাহলে আমরা যোজন বিয়োজন করলাম, ক্যালকুলেশন করে আমরা আনসারটি পেলাম কত দেখো, ফোর বাই এখানে কত বলতো জেড স্কোয়ার। এখন প্রশ্ন হচ্ছে এই ধরনের প্রশ্নগুলো যখন থাকবে পরীক্ষার হলে তোমাদের ঘাবড়ানোর কোনো কারণ নেই, 2.2 এর যে ফাংশনের ম্যাথগুলো আছে 15, 16, 17 এই টাইপের ম্যাথগুলো বারবার তোমরা যদি প্র্যাকটিস করো কোনো সমস্যা হওয়ার কথা নেই, এবং সুন্দরভাবে তোমরা প্র্যাকটিস করেছো বা তোমরা এখনও সুস্থভাবে পড়াশোনা চালিয়ে যাচ্ছ, দোয়া করি তোমরা ভালো রেজাল্ট করো। এবং তোমরা সৃজনশীল ব্যতিক্রম কিছু প্রশ্ন মেন বইয়ে ঠিক রেখে তোমরা বারবার তোমরা প্র্যাকটিস করলে আমার দৃঢ় বিশ্বাস কোনো সমস্যা হওয়ার কথা নেই, এবং আমি তোমাদের সাথে আসি এবং সবসময় চেষ্টা করছি লাইভ সেশন বা ইউটিউব চ্যানেলে তোমাদের ক্লাসগুলো দিয়ে উপকার করার। দেখা হবে পরের কোনো ভিডিওতে, সেই প্রত্যাশায় আল্লাহ হাফেজ।